হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে আমরা ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা সম্পর্কে জানব। লোকসভা সম্পর্কিত ভিডিও আগেই বানানো হয়েছে, তোমরা আমাদের প্লেলিস্ট চেক করতে পারো। স্পেশাল জিকে নামে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে আমার দ্বারা গঠিত বিভিন্ন কোয়ালিটি ভিডিও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে, তোমরা একবার চেক আউট করতে পারো। আজকের যে আলোচনার বিষয় সে হলো রাজ্যসভা। রাজ্যসভা সম্পর্কে একটা কথা মনে রাখবে যে রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ। ভারতের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে, কেন্দ্রীয় আইনসভা কয় কক্ষবিষ্ট? দ্বি কক্ষবিষ্ট, একটার নাম লোকসভা, একটার নাম রাজ্যসভা। রাজ্যসভা হলো উচ্চ কক্ষ আর এটি স্থায়ী কক্ষ, এটাকে কিন্তু ভেঙে ফেলা যায় না। লোকসভার ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না, লোকসভা কিন্তু রাষ্ট্রপতি চাইলে লোকসভা ভেঙে দিতে পারেন, বা মন্ত্রিসভা আস্থা হারালে লোকসভা ভেঙে যায়। তাছাড়াও 5 বছর পরে লোকসভা অটোমেটিক্যালি ভেঙে যায়। তো লোকসভার ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো প্রযোজ্য হয়, রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য হয় না। রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ, রাজ্যসভাকে ভেঙে ফেলা যায় না। আমরা যে উচ্চ কক্ষ বলছি বা রাজ্যসভা বলছি, এই নামটা কিন্তু আগে ছিল না। তাহলে কী নাম আগে ছিল? নামটা ছিল কাউন্সিল অফ স্টেটস। উচ্চ কক্ষের নাম প্রাথমিকভাবে ছিল কাউন্সিল অফ স্টেটস, এর হিন্দি প্রতিশব্দ হচ্ছে রাজ্যসভা। কাউন্সিল অফ স্টেটস এর হিন্দি প্রতিশব্দটা হচ্ছে রাজ্যসভা। আর এই রাজ্যসভা নামটা গ্রহণ করা হয় কবে? 1954-এ। তাহলে 1954-এর আগে পর্যন্ত নামটা ছিল কাউন্সিল অফ স্টেটস, এটারই একটা হিন্দি প্রতিশব্দ হলো রাজ্যসভা, আর সেই নামটাই পরবর্তীতে গৃহীত হয় 1954-এ। তাহলে প্রশ্ন আসতে পারে যে রাজ্যসভার পূর্ববর্তী নামটি কী ছিল? তাহলে বলতে হবে কাউন্সিল অফ স্টেটস। কবে গৃহীত হলো নামটা, রাজ্যসভা নামটা? 1954-এ। এই প্রশ্নগুলো মনে রাখতে হবে। এবার আসি রাজ্যসভার গঠন সম্পর্কে। রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত, বর্তমানে 245 জন সদস্য রয়েছে। অনধিক যে 250 জন সদস্যের কথা বলছি সেটা অঙ্গরাজ্য থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 238 জন এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন সদস্য মনোনীত হয়, বিশিষ্ট ব্যক্তিগণ। 245 জন সদস্যের কথা যেখানে বলছি সেখানে 233 জন সদস্য নির্বাচিত হন রাজ্যসভা ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা এবং 12 জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। এবার আসি রাজ্যসভা কক্ষটি কবে তৈরি হয়। রাজ্যসভা সম্পর্কে যে স্থায়ী কক্ষ বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে? দেখো, 1952-তে এই কক্ষটি তৈরি হয়, ভালো করে মনে রেখো। রাজ্যসভা কক্ষটি তৈরি হয়, উচ্চকক্ষটি তৈরি হয় কবে? 1952-তে। এটা একটা স্থায়ী কক্ষ, একে ভেঙে ফেলা যায় না। কেন বলছি? কারণ হচ্ছে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন, অর্থাৎ প্রতি 3য় বছরের শুরুতে নির্বাচন বা রাষ্ট্রপতির মনোনয়ন দ্বারা শূন্যপদ পূরণ করা হয়। তাহলে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করলো, আর প্রতি 3য় বছরে শুরুতেই নির্বাচন এবং রাষ্ট্রপতির মনোনয়নের দ্বারা শূন্যপদ আবার পূরণ করা হলো, যেই 1/3 সদস্য বেড়ে গেলো সেই শূন্যপদটা। এটা মনে রাখবে। আরেকটা কথা এখানে মনে রাখবে, রাজ্যসভার কিন্তু সদস্যদের প্রাথমিকভাবে সংবিধানে কোনো কিন্তু মেয়াদ ধার্য করে দেওয়া হয়নি। তবে পরবর্তীতে 1951-এ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, জনগণের প্রতিনিধিত্বমূলক যে আইন 1951-এর, সেই আইন দ্বারা রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর ধার্য করা হয়। এবার আসি বিভিন্ন অঙ্গরাজ্যে রাজ্যসভার সদস্য কতজন রয়েছে। প্রত্যেকটা অঙ্গরাজ্যে রাজ্যসভার সদস্য সংখ্যা মনে রাখার প্রয়োজন নেই, জনসংখ্যার অনুপাতে অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়েছে। উত্তরপ্রদেশের সর্বাধিক সদস্য সংখ্যা, সেখানে রয়েছে 31 জন, উত্তরপ্রদেশ থেকে রয়েছে 31 জন। মহারাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বাধিক, এটা হলো 19 জন। আর এই যে সদস্য সংখ্যা নির্ধারণ, এটা 1952-তে যে সংশোধন হয়েছিল এবং সেই সংশোধন অনুসারে 2026 সাল পর্যন্ত এই প্রতিনিধিত্বের নিয়মটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই যে 245 জন সদস্য, উত্তরপ্রদেশ থেকে সর্বাধিক সদস্য, মহারাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বাধিক সদস্য, পশ্চিমবঙ্গ থেকে মনে রেখো, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 16 জন সদস্য প্রতিনিধিত্ব করে। আর 9টি রাজনৈতিক একক কী কী? আসাম বাদ দিয়ে 7টা পূর্বাঞ্চলীয় রাজ্য, আসামকে বাদ দাও, বাকি যে 7টা পূর্বাঞ্চলীয় রাজ্য রয়েছে, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই যে এইরকম 7টা উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্য রয়েছে, সেই উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য
গোয়া, পণ্ডুচেরি, কয়টা হলো? নয়টা। এই নয়টা রাজনৈতিক এককের মাত্র একজন করে প্রতিনিধি রয়েছে রাজ্যসভায়। পশ্চিমবঙ্গের প্রতিনিধি কতজন বললাম? ১৬ জন। সর্বাধিক প্রতিনিধি কত কোথা থেকে বললাম? মহারাষ্ট্রেও কিন্তু দ্বিতীয় সর্বাধিক, উত্তরপ্রদেশ কিন্তু সর্বাধিক, ৩১ জন। লোকসভার ক্ষেত্রেও সর্বাধিক, রাজ্যসভার ক্ষেত্রেও সর্বাধিক, কতজন? ৩১ জন সদস্য নিয়ে, ৩১ জন সদস্য উত্তরপ্রদেশ থেকে আসে। দ্বিতীয় সর্বাধিক হচ্ছে মহারাষ্ট্র থেকে ১৯ জন, আর পশ্চিমবঙ্গের নাম মনে রাখবে, পশ্চিমবঙ্গ থেকে ১৬ জন। রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করে? ১২ জনকে। কোন কোন ক্ষেত্র থেকে? সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা, ক্রীড়া মানে খেলাধুলা, এখান থেকে দক্ষ ব্যক্তিদের, যাদের দক্ষতা রয়েছে সেই সমস্ত দক্ষ ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করেন কমেন্ট বক্সে লেখো, আর কোন সম্প্রদায় থেকে সেটাও লিখতে হবে কমেন্ট বক্সে লিখো এটা। এবার সদস্যরা কীভাবে নির্বাচন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট নির্বাচন, কারণ রাজ্যসভার তুমি নির্বাচন কোনোদিনও শুনবে না, রাষ্ট্রপতি রাজ্যসভার নির্বাচন হয়েছে এটাও জানবে না, আর রাষ্ট্রপতি ১২ জন সদস্যকে নির্বাচিত করে এটাও বুঝলে, তাহলে বাকি যে ২৩৩ জন সদস্য, যেটা বর্তমান সদস্যের নিরিখে ২৩৩ জন সদস্য, তারা কীভাবে নির্বাচিত হয় তো মনে রাখো, কেবলমাত্র বিধানসভা অর্থাৎ প্রত্যেকটি অঙ্গরাজ্যের যে বিধানসভা রয়েছে, যেখানে সেই বিধানসভার সদস্যরা জনগণের, সেই রাজ্যের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এমএলএরা, সেই এমএলএরা কী করে প্রতিনিধিত্ব অনুসারে তারা কী করে রাজ্যসভার সদস্য প্রেরণ করে। এবার দেখো প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা সময় আলাদা আলাদা হলো, কী বললাম যে ২ বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য বের হয়ে যাচ্ছে। এবার সেই অনুসারে পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হলো কতজন? ১৬ জন। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা রয়েছে, এবার দেখা গেল যে এই বছরের শুরুতে, ৩ বছরের শুরুতে কী হয়, নতুন সদস্যপদ নিয়োগ হয়, দেখা গেল ৫ জন সদস্য নির্বাচিত হবেন। তাহলে এই যে ৫ জন সদস্য নির্বাচিত হবে, তখন বিধানসভার সদস্যরা এই ৫ জন সদস্যকে নির্বাচন করে থাকে, এই হচ্ছে প্রসেস, এইভাবেই চলে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি নির্বাচন সম্পর্কে। রাজ্যসভার সদস্যরা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী নির্বাচিত হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, যে ভোটের দ্বারা আমরাও ভোট দিয়ে যাদেরকে পঞ্চায়েতের সদস্য, পৌরসভার সদস্য, লোকসভার সদস্য বা বিধানসভার সদস্য, এদেরকে যেই ভোটের দ্বারা নির্বাচন করে থাকি সেই ভোটের একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতেই নির্বাচন হয়, কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে কারা, মনে রাখবে বিধানসভার সদস্যরা। এবার যদি কোনো সদস্য বাই ইলেকশনে যেতে, তাহলে ওই প্রার্থীকে কিন্তু ৬ বছরের পূর্ণ মেয়াদ প্রদান করা হয় না, শুধুমাত্র ওই শূন্য পদের মেয়াদ অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকুই প্রদান করা হয়। ধরো যে কোনো সদস্য ৪ বছর থাকার সময় মুহূর্তে সে মারা গেল, এবার ৪ বছর সে কাজ করেছে, ৪ বছর সে সদস্য ছিল, তাহলে এবার বাই ইলেকশন হবে, তাহলে সেই সে মারা যেতে পারে বা সদস্যপদ ছেড়ে দিতে পারে বা যেই কারণে হোক বাই ইলেকশন হলো। এবার বাই ইলেকশন হলে ওই যে ৪ বছর ও কাজ করেছে বা ৪ বছর সদস্য ছিল, তাহলে বাকি বাই ইলেকশনটা কত বছরের জন্য হচ্ছে? ২ বছরের জন্য হচ্ছে, এইভাবে নিয়োগ হয়। ৬ বছরের জন্য কিন্তু পূর্ণ মেয়াদ তাকে পূর্ণ করা হয় না, বাই ইলেকশনে যতটুকু সময় থাকে সেইটুকুই সময়ে সে পায়। এবার আসি রাজ্যসভার সভাপতি, ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতিকে বলা হয় চেয়ারম্যান, আর দেশের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এক্স অফিসিও হিসাবে সেই দায়িত্ব পালন করে থাকেন। তাহলে রাজ্যসভার সভাপতিকে বা রাজ্যসভার চেয়ারম্যানকে তাহলে মনে রাখো দেশের উপরাষ্ট্রপতি, একদম ভালো করে মনে রাখবে এই প্রশ্নটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। তবে একটা কথা মনে রাখবে যে উপরাষ্ট্রপতি কিন্তু এখানে লোকসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ যেমন সংশ্লিষ্ট কক্ষের সদস্য হন, উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সদস্য নন, এটাও কিন্তু মনে রাখতে হবে। তিনি শুধুমাত্র নির্ণায়ক ভোট, কাস্টিং ভোট দিতে পারেন, তাকে পদচ্যুত করা যায় না। একমাত্র উপরাষ্ট্রপতির পদ থেকে যদি তিনি পদচ্যুত হয়ে যান, উপরাষ্ট্রপতির পদে যদি তিনি না থাকেন, তবেই অটোমেটিক্যালি তিনি রাজ্যসভার সভাপতিত্ব ক্ষমতাও হারিয়ে ফেলবেন। সহসভাপতিও থাকে রাজ্যসভায়, কক্ষের সদস্যদের মধ্যে থেকে সহসভাপতি নির্বাচিত করা হয়, সভাপতিকে উপরাষ্ট্রপতি, তাকে নির্বাচন করা হয় না, কিন্তু এখানে নির্বাচিত করা হয় কক্ষের সদস্যদের মধ্যে থেকে একজন সহসভাপতিকে, তিনি সরাসরি রাজ্যসভার কাছে দায়িত্বশীল থাকেন। চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের বেতন কিন্তু পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত হয় এবং কনসোলিডেটেড তহবিল থেকে, ফান্ড থেকে কিন্তু তাদের বেতন মেটানো হয়। একজন বিরোধী দলনেতা থাকে, মনে রেখো বিরোধী দলনেতার
ক্ষমতা পাওয়ার জন্য তাকে কিন্তু সেই দলকে কিন্তু 1/1 ভোট, 1/1 আসন পেতে লাগবে। আর যে দল 1/1 সদস্য পেয়ে গেল সেই দলের যে নেতা থাকবে সেই হবে বিরোধী দলনেতা। মনে রেখো, এক্ষেত্রে এডিশনাল ইনফরমেশান একটা, মনে রেখো যে 16তম লোকসভা যে কোনো স্বীকৃত দলনেতা ছিল না এটাও কিন্তু মনে রাখবে। রাজ্যসভার কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যেগুলো লোকসভার থেকে রাজ্যসভাকে পাওয়ারফুল বানায়। এটা কি 249 নং ধারায় রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে চাইলে সেই সংক্রান্ত প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভায় উপস্থাপন করা যায়। বোঝা গেল? রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্ট যদি আইন করতে চায়, রাজ্য তালিকাভুক্ত বিষয় কিন্তু সেই 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 বিষয়ে আইন করতে যাচ্ছে কে? পার্লামেন্ট। আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে কেন্দ্র ও রাজ্যের রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন 3টি তালিকার মাধ্যমে হয়েছে, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা এবং রাজ্য তালিকা। তো কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে তো কেন্দ্র আইন বানায়, পার্লামেন্ট তো আইন বানায়। যুগ্ম তালিকাভুক্ত বিষয়েও পার্লামেন্ট আইন বানায়, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন কে বানায়? রাজ্য বানায়। কিন্তু দেখা গেল যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্ট আইন বানাতে চায়, কেন্দ্রীয় লোকসভা বা রাজ্যসভা আইন বানাতে চায়, তাহলে লোকসভা কিন্তু লোকসভায় কিন্তু সেই আইন বা সেই প্রস্তাব উপস্থাপন করা যাবে না, একমাত্র কোথায় উপস্থাপন করা যাবে? রাজ্যসভায়। এটা কিন্তু মনে রেখো, রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে যদি পার্লামেন্ট আইন প্রণয়ন করতে চায় তাহলে সেই প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভাতেই উপস্থাপন করা যায়। এটা কত নম্বর ধারায় বলেছে? 249 নং ধারাতে বলেছে। 312 নং ধারাতে আরও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস নিয়োগের ব্যাপারে সর্বভারতীয় কীর্তকদের গঠনে করার ক্ষেত্রেও রাজ্যসভার অনেক ক্ষমতা রয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট, আর্টিকেল 67 অনুযায়ী উপরাষ্ট্রপতির পদচ্যুতর প্রস্তাব কেবলমাত্র কিন্তু রাজ্যসভাতেই উপস্থাপন হয়। এই হলো রাজ্যসভা সম্পর্কে যাবতীয় আলোচনা। রাজ্যসভা থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করি মিস যাবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।